ডিজাইন অফ স্ট্রাকচারের একেবারে শেষ অধ্যায়, এই অধ্যায়টা আমরা যদি শেষ করি তাহলে আমাদের সিলেবাস 95% কভার হবে। এই এই অধ্যায়ে আজকে আমরা কী কী শিখব, আমাদের শিখনফল কী কী, লিনটেল কী, হোয়াট ইজ লিনটেলটা কী, ডিটারমাইন দ্য এরিয়া অফ দ্য ওয়াল টু বি কনসিডার ইন ডিটারমাইনিং দ্য ডিজাইন লোড অফ আরসিসি লিনটেল, আমাদের আরসিসি লিনটেলের উপর কী কী লোড আসবে সেগুলো আমরা নির্ণয় করব। আউটলাইন দ্য ডিজাইন স্টেপ অফ আরসিসি লিনটেল, আমাদের আরসিসি লিনটেলটা ডিজাইনের করার জন্য যে ধাপগুলো সে ধাপগুলো সম্পর্কে আলোচনা হবে। ডিজাইন আরসিসি লিনটেল ওভার ডোর অ্যান্ড উইন্ডো, দরজা এবং জানালার উপর যে লিনটেল থাকে সেটা আমরা ডিজাইন করতে পারবো। তাহলে আমরা লিনটেলটা দেখি, লিনটেলটা কি, এটি একটি আনুভূমিক কাঠামো যা দরজা জানালা বা এই যেহেতু ওপেনিং এর উপরস্থ কাঠামোর লোডকে দুই পাশে সাপোর্টের উপর ছড়িয়ে দেয়। তোমাদের অনেক সময় প্রশ্ন আছে লিনটেল কি, এটা অনেকে লিখতে পারো না যে এটা এক ধরনের স্বল্প দৈর্ঘ্যের বিম, এর প্রস্থ দেওয়ালের প্রস্থ, দেওয়ালের প্রস্থের সমান হবে, এর প্রস্থ হবে দেওয়ালের যে প্রস্থ বা তার সমান, এর প্রান্ত অবশ্যই দেওয়ালের মধ্যে প্রবেশ করাতে হবে। তো যদি বলে লিনটেল কি তাহলে তোমরা বলবা যে এটা হলো একটা আনুভূমিক কাঠামো যা দরজা বা জানালার এর উপরে কাঠামোর লোডকে দুই পাশে ছড়িয়ে দেয়। এখন আমরা একটা চিত্র দেখি, লিনটেল দেখছি যে যে একটা কাঠামো এই সাপোর্টের ভিতরে ইন করা আছে, এখানে আর একটা দেখা যাচ্ছে, এটা হলো হলো ব্লক দিয়ে তৈরি। একটা লিনটেল দেখি, তাহলে 5 ইঞ্চি গাঁথনি হলে লিনটেল দেওয়াই ভালো সব জায়গায়, তাছাড়া আমার দরজা জানালা লাগানোর সুবিধার জন্য মূলত আমরা লিনটেল দিই। দেখো লিনটেলের উদ্দেশ্য কি, উপরস্থ কাঠামোর লিনটেল ব্যবহার করা হয়, ওপেনিং এর পার্শ্বস্থ দেওয়ালকে একত্রে সংযুক্ত করে শক্তি বৃদ্ধি করার জন্য লিনটেল ব্যবহার করা হয়, দরজা জানালা ফ্রেম লাগানোর জন্য সুবিধার জন্য, আর সেন্সর স্থাপনের সুবিধার জন্য লিনটেল ব্যবহার করা হয়। কী কী লোড আসে, কী কী লিনটেলের উপর গাঁথনির উচ্চতার যে লোড আছে, লিনটেলের উপর যে ইটের গাঁথনি থাকে তার লোড আসবে, লিনটেলের প্রান্ত সাপোর্টিং দেওয়ালের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, দেওয়ালের উপর যে কোনো রুফিং স্ল্যাব এর লোড, দেওয়ালের উপর যদি ছাদ থাকে সেটা বিভিন্ন কন্ডিশনের উপর লোড আসবে, লিনটেলের ওপেনিংয়ের অবস্থান, লিনটেলের উপরের যদি ওপেনিংয়ের অবস্থানের উপর নির্ভর করে এর লোড আসবে। আমরা এবার দেখি, যখন লিনটেলের প্রতি পার্শ্বের দেওয়ালের দৈর্ঘ্য পর্যাপ্ত থাকে, মানে কি যখন লিনটেলের প্রতি পার্শ্বের দেওয়ালে, মানে লিনটেল যেখানে থাকবে তার উভয় পার্শ্বে যে দেওয়াল থাকবে সেটা যদি পর্যাপ্ত থাকে, যেমন লিনটেলের কার্যকারী দৈর্ঘ্যের অর্ধেকের বেশি হবে, একটা লিনটেলের যে দৈর্ঘ্য, মানে একটা লিনটেলের দৈর্ঘ্যটা কি, যে দরজা জানালা যা থাকবে তার পাশে একটু বাড়ানো থাকবে, সেটা তো লিনটেলের দৈর্ঘ্য, সেই লিনটেলের কার্যকারী দৈর্ঘ্যের অর্ধেকের বেশি হবে, মানে লিনটেলের যে কার্যকারী ইফেক্টিভ যে লেন্থ তার অর্ধেকের বেশি থাকলেই আমরা বলছি সেটা পর্যাপ্ত দৈর্ঘ্য। যদি থাকে তাহলে আমরা একটা চিত্র দেখি, যখন লিনটেলের, তোমাদের বইতে অনেকগুলো চিত্র আছে, এই চিত্রের মাধ্যমে তোমরা একটু ভালো করে খেয়াল করবা, যখন লিনটেলের প্রতি পার্শ্বের দেওয়ালের দৈর্ঘ্য পর্যাপ্ত থাকে, পর্যাপ্ত থাকে মানে কি ওই যে অর্ধেকের বেশি থাকে, লিনটেলের যে ইফেক্টিভ লেন্থ সেই ইফেক্টিভ লেন্থ লেন্থের বেশি থাকবে, যেমন লিনটেলের কার্যকারী দৈর্ঘ্যের অর্ধেকের বেশি হয়, যেমন এইচ গ্রেটার দেন স্মল এইচ, তাহলে আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি, এই যে লিনটেল আমরা দেখতে পাচ্ছি উপরে ইটের গাঁথনি, এখন এই লিনটেলের যে কার্যকারী দৈর্ঘ্য, এখান থেকে কার্যকারী দৈর্ঘ্য, এটা হলো সমবাহু ত্রিভুজের মতো হবে, কখন হবে, যখন এইচ বেশি থাকবে। এইচটা কি, দেখো লিনটেলের উপরে দেওয়ালের উচ্চতা, এই লিনটেলের উপরে দেওয়ালের উচ্চতা, লিনটেলের উপর থেকে দেওয়াল ইটের গাঁথনির উচ্চতা হবে এইচ, আর এই স্মল এইচ কি, যে সমবাহু ত্রিভুজ হলো, সমবাহু ত্রিভুজ কি জন্য হলো, যে এই সমবাহু ত্রিভুজের লোডটুকুই আসবে এই লিনটেলের উপরে, আর এই লোডটা যাবে এইদিকে এই ভিত্তিতে দেওয়ালের উপরে, মানে এখানে যে লোডটা আসে সেই সরাসরি লিনটেলের উপরে আসবে না, সেটা এই যে দেখো এই
এইটের গাঁথনির লোড এরকম যে আস্তে আস্তে ডিস্ট্রিবিউশন হতে হতে এদিকে চলে যাবে, কারণ এই লোডটা তো সরাসরি এরপর আসবে, এই লোডটা কি ট্রান্সফার হতে হতে এদিকে চলে যাবে, মানে লিন্টেলের উপর কতটুকু লোড আসবে সেটা। তাহলে আমরা দেখলাম যখন দেওয়ালের উভয় পাশে, যখন দেওয়ালের উভয় পাশে পর্যাপ্ত দৈর্ঘ্য থাকবে, মানে এই যদি এর কার্যকারী দৈর্ঘ্য যা হবে তার অর্ধেকের বেশি যদি এই দেওয়াল এদিকে বাড়ানো থাকে, তাহলে কি আসবে, এই লোডটা, এই যে ত্রিভুজ সমূহ ত্রিভুজ আকৃতির লোডটাই আসবে লিন্টেলের উপরে, আর বাদ বাকি এই সাইড লোড কিন্তু আসবে না। লিন্টেল মুক্ত স্থান হলো এল, কার্যকারী স্থান হলো ক্যাপিটাল এল, আর এখানে যে এল বাই টু থেকে, এই এল বাই টু থেকে যখন এই ইটের গাঁথুনি দুই পাশে বেশি থাকবে আর কি, তাহলে এই ইটের গাঁথুনির কত কত কেজি লোড আসবে সেটি বের বের কীভাবে করবো, এই যে হাফ সমূহ ত্রিভুজের অভ্যন্তর ইটের ওজন আসবে শুধু, তাহলে হাফ ইন্টু ভূমি কত, এল কার্যকারী দৈর্ঘ্য আর উচ্চতা কত, এই এই যে এখান থেকে এই পর্যন্ত এই দূরত্ব, যেহেতু এটা সম্ভব ত্রিভুজ, তাহলে সম্ভব ত্রিভুজের যদি আমি যে কোনো এক বাহু আর অ্যাঙ্গেল জানলেই তো আমি টোটালি এই হাইট পাবো। হাইট মানে কি, এই ভার্টিক্যাল হাইট। আর দেও তাহলে এই তিনটা গুণ করলে কি আসবে আমাদের, আমাদের দৈর্ঘ্য প্রস, এটার দৈর্ঘ্য আর এটা হলো উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে কি আসলো, এরিয়া আসলো। আর দেওয়ালের পুরুত্ব, এই দেওয়ালের যদি 5 ইঞ্চি হয় তাহলে 5 ইঞ্চি, এটা তো 5 ইঞ্চি হবে, ইন্টু ইটের গাঁথুনির একক ওজন। এখন যদি বলি ইটের গাঁথুনির একক ওজন কত, যে 1920 কেজি পার ঘনমিটার, এটা কোথা থেকে, এস্টিমেটিং অ্যান্ড কস্টিং থেকে। তাহলে এই তিনটা গুণ করলেই তো আমাদের এই কত কেজি লোড আসবে এই লিন্টনের উপরস্থ লোড, তাহলে বের করা যাবে না। এটা বুঝতে পারছো কিনা বলো, হ্যালো, এটা বুঝলি, ওই অর্ধেকের অঙ্ক হয়ে যাবে, এটা বুঝতে পারলি অর্ধেক অঙ্ক হয়ে যাবে না, এই লিন্টেলের পরে, হ্যাঁ এই লিন্টেলের পরে লোড আসবে সম, ওকে, এই লিন্টেলের পরে আমাদের লোড আসবে কি, এই সমস্ত গাঁথুনি লোড আসবে না, আসবে শর্ত হলো যদি আমাদের এই পাশে দুই পাশে কার্যকারী দৈর্ঘ্যের অর্ধেকের বেশি হয়, মানে এই দুই পাশে আর দুই পাশে লিন্টেলের দুই পাশে যে ইটের গাঁথুনি আছে লেখা, যখন লিন্টেলের প্রতি পাশের দেওয়ালে দৈর্ঘ্য পর্যাপ্ত থাকে, পর্যাপ্ত সংজ্ঞা এর আগের স্লাইডে দেখছি, পর্যাপ্ত মানে কি, এই এল বাই টুর অর্ধেকের বেশি যদি থাকে তাহলে পর্যাপ্ত বলে, যেমন লিন্টেলের কার্যকারী দৈর্ঘ্যের অর্ধেকের বেশি হয় এবং এইচ, এইচের মান বেশি হবে এই স্মল এইচ, এই এই ক্যাপিটাল এইচ মানে কি, টোটাল যত মিটার ইটের গাঁথুনি বা যত ফিট ইটের গাঁথুনি থাকবে সম্পূর্ণ দৈর্ঘ্য, আর স্মল এইচটা কি, এই সমূহ ত্রিভুজের উচ্চতা, উচ্চতা কীভাবে বের করবো, যেহেতু কার্যকারী আমাদের এলের মান জানি মানে ভূমির মান জানি আর অ্যাঙ্গেল জানি, তাহলে ট্যান থিটার সমান লম্ব বায়ুভূমি, যেহেতু আমাদের লম্ব অজানা, এই ক্রস গুণ করে দিলে এখানে ডিগ্রি হবে, কিন্তু এখানে 600 না, এটা 60 ডিগ্রি হবে, এটা সমস্যায় স্লাইড মোডে থাকলে এটা ডিগ্রি দেখায় না। এখন দেখো লিন্টেনের উপর, তাহলে এর ওয়েটটা কীভাবে বের করবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আর দেওয়ালের থিকনেস গুণ করলে কী হয়, ক্ষেত্রফলের সাথে কোনো কিছু যদি পুরুত্ব গুণ করি তাহলে আয়তন হয়ে যায়, আর ইটের গাঁথুনির একক ওজন কত, 1920 কেজি, তাহলে মোট এই লিন্টন উপরে এই ত্রিভুজের অংশের এই আয়তন এই অংশটুকুর জন্য লোড আসবে। এখানে দেখো শর্ত কোনটা, শর্ত হলো এইচ বড় হবে, যখন লিন্টনের এক পাশের দেওয়ালে দৈর্ঘ্য পর্যাপ্ত থাকে, এখন বলছে এক পাশে, এর আগে স্লাইড কি, প্রতি পাশে দেখো, প্রতি পাশে দেওয়াল শর্ত দেখো, প্রতি পাশের দেওয়াল যদি পর্যাপ্ত, আর এবার দেখো যখন লিন্টনের এক পাশের দেওয়াল দৈর্ঘ্য পর্যাপ্ত থাকে আর অন্য পাশে লিন্টনের কার্যকরী দৈর্ঘ্যের অর্ধেকের কম হয়, মানে এক পাশে আমাদের পর্যাপ্ত থাকবে আর অন্য পাশে পর্যাপ্ত থাকবে না, এবং এই ছোট হবে, এই এই যে স্মল এইচটা বড় হবে, ইটের গাঁথুনি ছোট হবে, যেমন এখানে দেখো এই যে ইটের গাঁথুনি কত এইচ, আর এই সমবাহ ত্রিভুজটা কি, এই যে এই পর্যন্ত এইচ, এখানে ডিগ্রি হবে, কিন্তু তাহলে এই লিন্টেলের মুক্ত স্পান এল, কার্যকরী স্পান এত হলে তাহলে কি আসবে, এর এর ক্ষেত্রে কি আসবে, এর ক্ষেত্রে হবে লিন্টেলের উপরস্থ দেওয়ালে উচ্চতা এইচ এবং এইচ মানের বেশি হলে সমবাহ ত্রিভুজ অভ্যন্তর ইটের গাঁথুনি ওজন, এটা এই স্লাইডে না, এটা এটা একটু ভুল আছে, এই আয়তকার অংশেই আসবে এটা, আমরা না এখানে একটু ভুল আছে, আমরা সামনের স্লাইডে যাই, অঙ্ক করলে আরও ক্লিয়ার হবে, এখানে আগেরটা কপি করা হয়েছে তো না, এখানে দেখো লেখা আছে যে বিষয়গুলো বিবেচনা করতে হবে, লিন্টেনের নিজস্ব ওজন, লিন্টেনের উপরস্থ ইটের দেওয়ালের মোট অংশের ওজন, তাহলে এটা কিন্তু মোট অংশের ওজন হবে, কিন্তু এখন কিন্তু আর ত্রিভুজ অংশ না, লিন্টেনের উপরস্থ মেঝে ছাদের নিম্নস্থ বিম স্থাপনের কারণে প্রতিক্রিয়া বল যদি থাকে,
তাহলে এর উপরে যদি ছাদ থাকে, তার উপরে যদি আবার বিম থাকে, যা যা আছে সব এই আয়তকার অংশের লোডটাই আসবে। কিন্তু এখানে এখানে ত্রিভুজ হবে না, কারণ ত্রিভুজ এখন প্রশ্ন হলো ত্রিভুজ বের কেন করলাম, এই যে দেখলাম যে দেখে যে আমাদের এইচ এই এইচ বড় নাকি এইচ বড়, এই যে যখন লিটনি এক পাশে দেওয়াল দৈর্ঘ্য পর্যাপ্ত থাকে অন্য পাশে কার্যকরী দৈর্ঘ্যের অর্ধেকের কম হয়, এখন শর্ত দেখো এই যদি ইকুয়াল হয় তাহলে কি হবে, আগে কিন্তু ইকুয়াল ছিল না, এই স্মল এইচটা বড় ছিল, তাহলে দেখো এই আয়তকার অংশের যদি এরকম থাকে এইচ আর এইচ যদি সমান হয় তাহলে লিন্টনের নিজস্ব ওজন আর কার্যকরী দৈর্ঘ্য লিন্টনের উপর আয়তকার অংশের গাঁথনির ওজন, তাহলে এই ক্ষেত্রে কী আসবে, শুধু আয়তকার যে অংশটা এই লিন্টনের উপরে যে আয়তকার অংশ থাকবে এই অংশের ওয়েটটা আসবে। তাহলে এর আগে দেখছি শুধু ত্রিভুজ আকার অংশ আছে, তার আর এবার আর একটা কন্ডিশন দেখো, যদি এইরকম থাকে যে আমার এটা ছাদ আছে তার উপরে উইটের গাঁথনি আছে, যদি এইরকম থাকে আর এটা লিন্টন দেখো তাহলে কি আসবে, এই লিন্টেল এবং এই ছাদের মধ্যবর্তী অংশ এবং এই ছাদের উপরে ত্রিভুজ অংশটুকু এই লিন্টের উপর লোড আসবে, আর বাদ বাকি এই লোড সাইডে কিন্তু লোড আসবে না। স্ল্যাব ও লিন্টেনের মধ্যকার আয়তকার গাঁথনি অংশ, এটা কার্যকারী স্পান দৈর্ঘ্য, ছাদ ও মেজে স্ল্যাবের লোড, এই লোড আসবে এবং মেজে স্ল্যাবের উপর ত্রিভুজ, তাহলে তিনটা লোড আসবে। আর কার্যকারী স্পানটা কত দেখো, এখান থেকে যে এটা কিন্তু ভিতরে ঢুকবে একটু লিন্টেন, ন্যূনতম বিয়ারিং, বিয়ারিংটা কি দেওয়ালের উপর লিন্টেনের বর্ধিত অংশ, এই দেওয়ালের ভিতরে কতটুকু আমাদের বাড়ানো থাকবে, মানে 10 সেন্টিমিটার অথবা প্রতি 30 সেন্টিমিটার স্পানের জন্য 4 সেন্টিমিটার হারে, যেটি বৃহত্তম হবে, এই দুটো কন্ডিশন, এটা কতটুকু বিয়ারিংটা কতটুকু, বিয়ারিং মানে কি দেওয়ালের ভিতরে কতটুকু ঢুকবে সেটা, সেটা একটা হতে পারে 10 সেন্টিমিটার অথবা 30 সেন্টিমিটারের জন্য 4 সেন্টিমিটার, যেটি বৃহত্তম হবে। বৃহৎ স্পানের ক্ষেত্রে লিন্টেনের উচ্চতা সমান অথবা লিন্টনের স্পানের 1/10 থেকে বৃহৎ, মানে কি অনেক বড় স্পান যখন থাকবে তখন কি আসবে, লিন্টনের যে উচ্চতা মানে এই যে এই হাইটের সমান এখানে ঢুকবে অথবা এই অংশ। আর কার্যকর স্পান কি বলতে, ওপেনিং প্লাস 15, ওপেনিং মানে কি এই যে মুক্ত দৈর্ঘ্য প্লাস 15 সেন্টিমিটার, এখানে 7.5 এখানে 7.5। আর প্রস্থটা কি, লিন্টের প্রস্থটা কি, লিন্টের প্রস্থ হবে দেওয়ালের প্রস্থের সমান ধরা হয়, তাহলে আমরা এখানে জানলাম লিন্টেনের কার্যকর স্পান কত, মানে যদি কিছু না বলে তাহলে কার্যকর স্পান এই এল এর সাথে এই 15 15 30, এই সরি এই 7.5 7.5 15 হবে এইটা। এবারে আমরা একটা ডিজাইন স্টেপ দেখি, ডিজাইন লোড, ডিজাইন লোড কি এর আগে যেভাবে দেখছি একটু চেঞ্জ আছে, লিন্টেনের চওড়া এটা কিন্তু দেওয়ালের পুরুত্বের সমান ধরে নেওয়া হয়, লিন্টেনের গভীরতা আনুমানিক ধরে নিতে হবে, এই গভীরতা ধরে নিয়ে চেক দিতে হবে, এটা এটা যেন মনে থাকে যেন, এটা লিন্টেনের কার্যকরী স্পান যে একটু আগে যেটা বললাম, আর এই যে ত্রিভুজ লোড থাকবে আর এবং লিন্টেন নিজস্ব ওজন শিয়ার ফোর্স বেন্ডিং, এই এখানে একটু চেঞ্জ আছে কিন্তু তাছাড়া আর কোথাও চেঞ্জ হয়, দেখো ত্রিভুজ আকার লোডের জন্য এই যে 1/2 ইনটু দেখো এই যে 1/3 1/3 ওই 1/6 ইনটু ডব্লন, ডব্লনটা কি এই যে এখানে লেখা আছে ত্রিভুজ আকার অংশের জন্য মেশিনারির ওজন, ওই যে আমরা কন্ডিশন দেখলাম ত্রিভুজ আকার যখন থাকবে সম ত্রিভুজ তখন এই সূত্র, আর লিন্টেনের নিজস্ব ওজন হবে এই সূত্র, ওই যে WL/8 বা ω L²/8, এই দুটা যোগ হবে, এইটা কিন্তু ইয়ে আসছে, এটি ত্রিভুজ লোড আর এটা লিন্টন এন্ড সেলফ ওয়েট, তো দুটো মিলেই মোমেন্ট, এখন বাদ বাকি স্টেপগুলো সব সেম। এই হলো ডিজাইন প্রসিডার, এই 7টা ধাপ। হ্যালো, আমার কথা কি বুঝতে পারছো কিনা বলো, হ্যালো, এখানে দেখো ডিজাইন স্টেপটা, এটা তো দেওয়ালের পুরুত্ব দেওয়া থাকবে যেটা, সেটাও লিন্টনের প্রস্থ, দেওয়ালের যে প্রস্থ দেওয়া থাকবে সেটাই লিন্টেনের চওড়া, লিন্টেনের গভীরতা থাকে এইটা কিন্তু ধরি নেবো আমরা, এটা এটা কিন্তু এই মানটা কিন্তু ধরি নেবো ডি, যেটা আমরা বলি এটা কিন্তু ডি মান ধরবো, ধরি ওই যে চেক করবো এই এই যে এখানে দেখো এখানে যে আছে না এই ডি মান চেক দেবো, এই এই চেক দেবো যদি ওকে কিনা, আর এই স্টিলের পরিমাণ আগের মতন, এই যে শেয়ার পরিমাণ আগের মতন, তাহলে এখানে সেন্স কি, শুধু চেঞ্জ হলো যে আমাদের যে আয়তকার অংশ আর ত্রিভুজ অংশের জন্য এটা একটা দুইটা অঙ্ক করলেই আমরা একটু ক্লিয়ার হব,
এইটুকু সেন্স। আর আগের মতো এখানে একটুখানি বোঝার জিনিস আছে, এই যে ডিজাইন লোড, আমরা একটা অঙ্ক দেখি। আমাদের একের প্রথম অঙ্কটা দেখো, 12.1 নম্বর অঙ্কে 25 সেন্টিমিটার পুরু ইটের দেওয়াল। তাহলে পুরু ইটের দেওয়াল মানে কি? এটাই তো লিন্টনের প্রস্থ, বীর মান। জানালার চওড়া কত? এত, 2 পয়েন্ট এত। জানালার, এটির জানালার হবে, জানালার উপরের দেওয়াল উচ্চতা কত? 3 মিটার। তবে নিম্নের তত্ত্বদের সাহায্যে বিমটি ডিজাইন করো। তাহলে আমরা দেখলাম কি কি পেলাম, কি বীর মান তো পেয়েছি না, আবার এই যে জানালার চওড়া এবং জানালার উপরে। তাহলে আমরা একটা দেখি, এই যে আমরা একটা চিত্র দেখলাম, যখন লিন্টনের প্রতিপাশে কিছু বলা না থাকলে, শুধু প্রতিপাশের দেওয়ালে দৈর্ঘ্য পর্যাপ্ত থাকে লিন্টনের কার্যকরী দৈর্ঘ্য। তাহলে আমরা এই আগে দেখিনি এইসির মান আর এই স্মল এইসির মান আমরা দেখিনি কত হয়। এখানে দেখো এই বির মান কত, 25 সেন্টিমিটার দেওয়া আছে। লিন্টের গভীরতা এটা কিন্তু ধরে নি, এটা এটা কিন্তু দড়ি 15 সেন্টিমিটার। লিন্টের কার্যকরী স্পান হয়েছে, কার্যকরী স্পান 15 সেন্টিমিটার। তাহলে কার্যকরী স্পান মোট হলো 2.3 মিটার। তাহলে এই এইটা কিভাবে, ওই যে সম্ভব ত্রিভুজের জন্য, এটা কিন্তু ডিগ্রি, এটা কিন্তু ডিগ্রি, এটা এখানে না, এটাও চেঞ্জ করলাম, তারপরেও এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। সমবাহু ত্রিভুজের যেহেতু এখানে একটা জিনিস দেখো, এইটুকু বোঝার আছে, তাছাড়া দেখো আমাদের এই যে আমাদের এরকম ইটের, দেখো এরকম ইটের এই যে ইটের গাঁথনি ছিল, মোট ইটের গাঁথনির ওয়েট কত? এখানে বলা আছে জানালার উপর 3 মিটার ইটের গাঁথনি বলা আছে না, তাহলে এটা হলো 3 মিটার, আর এই সম 3 মিটার এটা। আর এখান থেকে এরকম ত্রিভুজের উচ্চতা দেখো, এই ত্রিভুজের উচ্চতা কত? ত্রিভুজের উচ্চতা হলো 2 মিটার। এটা হলো 2 মিটার। তাহলে কি আমাদের এই যে প্রথম কন্ডিশন কি, এইটাই বড় থাকবে না যে ইটের গাঁথনির পরিমাণ? দেখো তাহলে আমাদের এখানে যে ইটের গাঁথনির পরিমাণ, এই মোট গাঁথনির পরিমাণ থেকে এই সিমান দেখো, এই সিমান কম আসছে। তাহলে আমরা চিত্রের মাধ্যমে দেখি, এটা এই যে যখন লিন্টনের প্রতিপাশে দেওয়ালে দৈর্ঘ্য পর্যাপ্ত থাকে থাকে এবং লিন্টনের কার্যকারী দৈর্ঘ্য অর্ধেকের বেশি হয় এবং এইচ গ্রেটার দেন হয় স্মল এইচ। দেখো এই এই সিমান বড় বড় না, আমাদের এই এই সিমান ছিল 3 মিটার, আর এই স্মল এইচ বের করলাম কত, 2 মিটার। তাহলে সূত্র হবে কি, এই যে সমবাহু ত্রিভুজের সূত্র, এখন দেখো যে লিন্টনের চওড়া, গভীরতা, কার্যকরী উচ্চতা। তাহলে আমরা দেখলাম আমাদের ইটের গাঁথনির হাইট আছে 3 মিটার, আর আমাদের আসছে স্মল এইচ 2 মিটার। তাহলে আমাদের সমবাহু ত্রিভুজ হবে, কারণ এটা যদি বড় হয় আর এটা যদি স্মল এইচ ছোট হয়, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এ হাফ ইন্টু এই যে স্প্যান লেন্থ ইন্টু এইচ, আর 25 হলো 1920। তাহলে লোড আসলো কত, তাহলে আমাদের ত্রিভুজ অংশের জন্য এত লোড আসলো। আর সেল পয়েন্ট দেখো, এই যে 2.3, 25 ইন্টু এই যে ধরে নিলাম সেল পয়েন্ট 260, তাহলে দুইটা মিলে 1311 কেজি। দুইটা মিলে এই ধাপটা বুঝতে পারছো কিনা বলো আমাকে। হ্যালো, না আমরা প্রথমে আমাদের তো এই দেখো জানালার উপরে বলা আছে কত, 3 মিটার বলা আছে না, তা এটা যখন বলা থাকবে তাহলে আমাদের স্মল এইচ বের করা লাগবে। মানে আমাদের এইরকম একটা জানালা আছে, এই জানালার উপরে 3 মিটার ইটের গাঁথনি আছে, এখানে 3 মিটার ইটের গাঁথনি আছে, তাহলে এই ইটের গাঁথনি একটা সমবাহু একটা ত্রিভুজের আকারে এই লোডটুকু আসবে কিনা সেটা আমরা কিভাবে বের করবো, এই সি ট্যান থিটার মাধ্যমে। এখানে দেখলাম 2 মিটার, আর আমার ইটের গাঁথনি কত, 3 মিটার, ইটের গাঁথনি 3 মিটার। তো ইটের গাঁথনির ওয়েটটাই বেশি, আর এই সমবাহু ইটের গাঁথনির ওয়েটটা কম না, এই যে
এটা কিন্তু একটা কাল্পনিক কল্পনা করা আছে, তোমরা যেন মনে করি না এখানে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের মতো এটার কথা কোথায় দেওয়া হয়, এটা কিন্তু একটা কোন কতটুকু অংশে লোড আসবে সেইটা কিন্তু বের করা যায়নি। যদি এই মানটা ইটের গাঁথুনি ওয়েট বেশি হয় আর স্মল এই ছোট হয় তাহলে এই ত্রিভুজ অংশের লোডটাই শুধু আসবে এই লিন্টনে পারে। তাহলে দেখলাম আমরা ইটের গাঁথুনি ওজন 3 মিটার, সমবাহু ত্রিভুজের উচ্চতা 2 মিটার, তাহলে এখানে ত্রিভুজ আকার লোডটাই শুধু আসবে আর বাদ বাকি লোড কোনো লোড আসবে না। তাহলে লিন্টনের নিজস্ব ওজন আসবে আর ওই ত্রিভুজ আকার লোড আসবে। বুঝতে পারছো? হ্যালো, এই এখানে আরেকবার দেখো যে আমরা দেখলাম যে এই এইচের মান আমাদের 3 মিটার বলা আছে আর এই যে কাল্পনিক একটা সরব সমবাহু ত্রিভুজ এই অংশ লোডটা আসবে কিনা সেটা যদি এর উচ্চতা যদি কম হয় ইটের গাঁথুনি উচ্চতা থেকে কম হয় তাহলে শুধু এই ত্রিভুজ আকার লোডটাই আসবে। তাহলে দেখলাম উচ্চতা কম হয়েছে তাহলে এই ত্রিভুজ আকার লোড লোডের মান আসছে। এখন শিয়ার ফোর্সের মান এই যে ওমেগা বাই টু, আর ত্রিভুজ আকার যেহেতু বেন্ডিং মোমেন্ট আসবে এ একটা, আর ওই যে ত্রিভুজ আকার লোডের জন্য বেন্ডিং মোমেন্ট একটা আসবে, আর লিন্টনের নিজস্ব ওজনের জন্য ওই যে সমবায় বিস্তির জন্য ওমেগা এল স্কোয়ার বাই 8 বা ডব্লিউ এল বাই 8 এই দুটো যোগ করে এত মোমেন্ট আসলো লিন্টনের উপরে। এটা আমরা কিন্তু দরজা বা জানালার উপর যে লিন্টেল দেওয়া হয় সেটা ডিজাইন করছি। তাহলে সেই লিন্টেলের পরে লোড আসছে কত কেজি, এই এত কেজি লোড আসছে। তার লিন্টেল কার্যকারী গভীরতা এই যে 10 পয়েন্ট, এত ধরছিলাম কত 15, আসছে কত 10। তাহলে এই যে সব কিছুই করার পরে তাও দেখো ওকে চলে আসছে। এবার দেখো রিনফোর্সমেন্ট কয়টা, 4টা লাগবে। এটা কত মিলি, এটা লাগবে এই যে 12 মিলি, এটা কিন্তু হোল স্কোয়ার। এর শিয়ার পিরনে দেখো, শিয়ার পিরনে আমার এখানে আসছে 2.2.18 আর আমাদের বইতে যেটা দেওয়া আছে কত কংক্রিট, এই দেখো এখানে স্টেপ প্রয়োজন হবে না, কারণ কারণ কংক্রিট নিজে নিতে পারে 4 কেজি, এখানে আসছে মাত্র 2 কেজি, তাহলে স্টেপ প্রয়োজন হবে না। আর শিয়ার পিরনে তো ওকে থাকবে, কারণ ওই যে 0.292 সেটা না 2.9, এটা শেয়ারে ফেল করে না, কারণ ছোটো লিন্টেনের জন্য লোড কম, বন্ডের জন্য এগুলো ফেল করবে না, কারণ এগুলো লিন্টেনের জন্য শুধু শুধু চেক দেয় এগুলো। এই দেখো এখানে বন্ড পিডন আসছে 4.6 আর অনুমোদন সে 27.65 কেজি নিতে পারে এটা। তাহলে এবার দেখো যে আমাদের এত স্প্যান লেন্থ, এইলো 2টা 10 মিলি হ্যাঙ্গার বার, 4টা। এখন তোমার প্রশ্ন থাকতে পারে এখানে তো হ্যাঙ্গার বারের আমি ডিজাইন করলাম না, এখানে হ্যাঙ্গার বার কেন দিলেন এখানে, কারণ এই স্ট্রাপটা বাদ বাকি সে তুমি ন্যূনতম তো কিছু লিন্টেলে দেওয়া থাকে সেইটার জন্যই তো ন্যূনতম 2টা রড না দিলে স্ট্রাপ বাঁধা যায় না, সেই জন্য এটা কিন্তু ডিজাইন করা নেই। এমনি ন্যূনতম এই 10 মিলি দেওয়া হয়েছে আর এইটা কিন্তু ডিজাইন থেকে আসছে। এই যে এটি ক্র্যাঙ্ক, ক্র্যাঙ্ক মানে এখানে তো আমার 4টা রড লাগবে না, সেজন্য এখান থেকে 2টা হবে আর এই 2টা উপরে উঠবে। এবার এই অংশের জন্য দেখো ওই যে আগের মতন লিন্টনের ডিজাইন একটা হয়েছে। দেখো এটা শেষের অঙ্ক একেবারে 12.6, 10 ইঞ্চি, এটা কিন্তু এপিএস বলছে 10 ইঞ্চি প্রস্থের ইটের দেওয়াল 4 ফিট, এটা কিন্তু ফিটের সিম্বল। তুমি যদি বলো যে এটা ফিটের সিম্বল কিনা বলো, এই যে একটা দাগ মানে ফিট আর 2টা দাগ মানে ইঞ্চি। 10 ইঞ্চি প্রস্থের ইটের দেওয়ালের 4 ফিট × 7 ফিট আকারে একটি কক্ষের দরজা আছে, দেওয়ালের উচ্চতা 10 ফিট, দরজা আছে কিন্তু এত ফিট, ভালো করে খেয়াল রাখো দেওয়ালের উচ্চতা 10 ফিট, তার লিন্টেলের উচ্চতা কত, দরজার উপরে তো আমার ইটের গাঁথুনির উচ্চতা কত, 3 ফিট, কারণ দরজার উপরে তো লিন্টেল দেবো, সে মোট রুমের উচ্চতা হলো 10 ফিট। তাহলে দরজা যদি 7 ফিট থাকে তাহলে বাদ বাকি লিন্টেল সহ বাদ বাকি নিম্নলিখিতভাবে তত্ত্বসাহায্য ডিজাইন করো। এখানে PSI এগুলো মান দেওয়া আছে। এখন ডিজাইন লোড কীভাবে, এই তো লিন্টেনের চওড়া 20 মান 10 ইঞ্চি, এইটি কোথায় পেলাম, এই যে 10 ইঞ্চি প্রস্থ, ডি সমান এটি ধরে নিয়েছি 6 ইঞ্চি, তাহলে কার্যকরী স্পান কত, 4 ফিট + 6 ইঞ্চি, 6 ইঞ্চি মানে কত, ওই যে 15 সেন্টিমিটার, আমরা বলছি না যে বিয়ারিং
সাইন্সি মানে 15 সেন্টিমিটার, তাহলে আমাদের ইফেক্টিভ লেন্থ হলো 4.5 ফিট। এখন এই যে সম ত্রিভুজ জন্য উচ্চতা বের করবো 3.89 ফিট, যেহেতু আমাদের ইটের দেওয়ালের উচ্চতা কত 3 ফিট, আর এটি আসছে কত 3.89 ফিট, তাহলে কি ইটের গাঁথুনির বেশি না? তাহলে সম্পূর্ণ অংশের লোড ধরে ডিজাইন এখন দেখো এখানে বলা আছে যদি এইটা যদি আর এটা যদি সমান হয়, দেখো মানে আমাদের এটা আসছে কত, এটা এই এইচ আসছে, ইটের গাঁথুনির ওজন ছিল, এখানে আমরা আর একটু দেখি, ইটের গাঁথুনির ওজন ছিল 3 ফিট না, আর এই সমবাহু ত্রিভুজ উচ্চতা কত 3.89 না, তাহলে আরও উপরে চলে গেছে না? যদি এই রকম হয় তাহলে এর আসবে লিন্টন নিজস্ব ওজন, আর কার্যকারী স্পান দৈর্ঘ্য লিন্টনের উপর আয়তকার অংশের গাঁথুনির ওজন। এই জিনিসটা বুঝতে পারো কিনা বলো একটু। হ্যালো হ্যালো, এ আমার কথা কি, আমি আরেকবার বলি, যদি আমার ইটের গাঁথুনির ওজন থেকে এই কাল্পনিক, এটা কিন্তু সমবাহু ত্রিভুজ কাল্পনিক, যে এর এটা এই কাল্পনিকটাই বেড়ে গেছে অনেক, যদি হয় তাহলে কি এই আয়তকার অংশের জন্য কতটুকু হয়, এই লিন্টনের এই আয়তকার অংশের জন্য আসবে, আর শুধু লিন্টন, এখন কিন্তু সমবাহু ত্রিভুজটা আসবে না। তাহলে দেখো যেহেতু আমি সম আসবে কি আসবে না, দেখো আমার 3.89 কত আমাদের কাল্পনিক যে সমবাহু ত্রিভুজ, আর আমাদের বাস্তবের 3 মিটার, তাহলে এই আয়তকার ধরেই করবো, তাহলে আয়তকার কি আসবে, এল ইন্টু বি, এল কত এই যে 4.5 ফিট, আর প্রস্থ কত, প্রস্থ হলো 10 ইঞ্চি, আর উচ্চতা এই যে থিকনেস কত, এটা তো ধরে নিচ্ছি, আর উচ্চতাও কত, উচ্চতা ধরে নিচ্ছি, এটা কত ইঞ্চি, 6 ইঞ্চি, তাহলে এখানে হবে কিন্তু 6 ইঞ্চি, এল ইন্টু বি ইন্টু এইচ, এইচ বলতে লিন, ও না না, এটা হবে ইটের দেওয়ালের যে প্রস্থ গেল, তাহলে আমরা এখানে আমাদের একটু ভুল হয়েছে মনে হয়, এটা ভুল না, একটুখানি দাঁড়াও, তাহলে আমরা দেখলাম যে ইটের এইরকম যেটা আছে 3 ফিট, আর এদিকে আছে 4.5 ফিট, আর এদিকে আছে কত ইঞ্চি, 10 ইঞ্চি, এদিকে আছে 10 ইঞ্চি, 10 ইঞ্চি না, আর এখানে তো আমাদের দরজা তো এর নিচেই তো দরজাটা আছে, দরজা আছে কত, 7 ফিট, তাহলে মোট মিলিয়েই তো আমাদের এখান থেকে এটুকু 10 ফিট, তাহলে আমরা এই আয়তকার অংশের কে বের করবো, এই যে 4.5 ফিট হলো আমাদের দৈর্ঘ্য, আর প্রস্থ যদি 10 ইঞ্চি, 10 এর 12 দ্বারা ভাগ দিলাম, তাহলে ফিটে হলো, আর এই 3 ফিট, 3 ফিট সরাসরি তো 3 ফিটে, আর 120 মানে কি, ওই যে ইটের গাঁথুনির ওজন 1920 কেজি, 1920 এটা কি কেজি পার মিটার কিউ, আর এটা হলো যদি পাউন্ডে থাকে তাহলে 1300, ওই যে 120 পাউন্ড, 120 পাউন্ড বাই ঘনফিট, মানে ইটের গাঁথুনির ওজন হলো যদি পাউন্ডে বলে 120 পাউন্ড পার ফিট কিউ, তাহলে মোট এত পাউন্ড লোড আসলো, তাহলে লিন্টের নিজস্ব ওজন, সেলফ ওয়েট কত, এই যে এটা হলো দৈর্ঘ্য, আর এলো থিকনেস, আর হলো যে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, তাহলে এত, তাহলে দুটোর ওয়েট আসলো। এই ধাপটা বুঝতে পারছো কিনা বলো, মানে এফপিএস ইউনিট সাইজ নিয়ে মানে একটু ঝামেলা আছে তোমাদের। হ্যালো হ্যালো, দেখো আমাদের আমাদের ছিল দরজার উপরে ছিল, মোট ছিল 3 ফিট, ছিল দরজার উপরে ছিল 3 ফিট ইটের গাঁথুনির ওজন, কিন্তু এই যে ইটের গাঁথুনি দরজার উপরে যে ইটের গাঁথুনি 3 ফিট, এখন এই 3 ফিটের লোড আসবে কিনা, আমরা একটা কাল্পনিক সমবাহু ত্রিভুজ, এই যে কাল্পনিক সমবাহু ত্রিভুজ আমরা দেখলাম, এর উচ্চতা আসলো 3.89 ফিট, যখনই এই কাল্পনিকের সমবাহু ত্রিভুজ উচ্চতা বাড়বে তখন কি হবে, এই শুধু এই আয়তকার অংশের লোডটাই নেব, তাহলে আয়তকার অংশের লোড নেব, আর লিন্টনের নিজস্ব ওজন, তাহলে আয়তকার অংশের লোড কত, দৈর্ঘ্য একটা আসবে, দৈর্ঘ্য কত,
এই যে স্প্যান লেন্থটাই তো দৈর্ঘ্য, প্রস্থ কত? ওই যে ইটের যে প্রস্থ ছিল 10 ইঞ্চি, কারণ লিন্টেল প্রস্থ প্রস্থ কত হবে? ইটের গাঁথনির প্রস্থ এই 10 ইঞ্চি। আর যে উচ্চতা কত? উচ্চতা 3 ফিট। তাহলে 120 কি? 120 হলো পাউন্ড পার ঘনফিটে। তাহলে এই তিনটা ঘনফিট আসলে আর পাউন্ড বাই ঘনফিট, তাহলে ঘনফিট ঘনফিট কাটা শুধু পাউন্ড থাকবে এত ফিট। আর নিজস্ব ওজন মানে কি? এই যে লিন্টন এখানে আছে তার সেলফ ওয়েট আছে না, নিজস্ব ওজনের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এটি ধরে নিচ্ছি না, এটা 150। এটা হলো 150 কেন ধরলে? আর সিসির একক ওজন কত? আর সিসি ওই যে 2400 জানি, আর এটা হলো 150 পাউন্ড বাই এই যে আইভিতে পাউন্ড বাই ঘনফিট। তাহলে এই যে ঘনফিট ঘনফিট কেটে দিলাম, তাহলে মোট লোড এত, বুঝতে পারছো? হ্যালো, এইবার বাদ বাকি ধাপগুলো আগের মতো, সর্বোচ্চ শিয়ার ফোর্স, সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট। এখন কিন্তু এই যে ত্রিভুজ নাই, যেহেতু আমাদের এই মোমেন্টটা দেখো, এখন কিন্তু মোমেন্ট নাই, মোমেন্ট কিন্তু শুধু একটাই মোমেন্ট। আগে যেমন ত্রিভুজের আকার লোড ছিল, ত্রিভুজ আকার মোমেন্ট ছিল, এখন তো ত্রিভুজের লোড নাই, আয়তকার অংশের জন্য ওই যে আগের মতন মোমেন্ট, একটা মোমেন্ট আসবে, গভীরতা এই রিইনফোর্সমেন্ট এই দুইটা লাগবে। কিন্তু দেখো সর্বনিম্ন দুইটা, এগুলো সবই ওকে থাকে। এবার দেখো ড্রয়িং ওই আগের মতন, এখানে কিন্তু দুইটা লাগবে, দুইটা 3 সুতা বার। এখন তুমি যদি বলো স্যার সুতাটা কি, 1 সুতা সমান সমান কত? এর আগের ক্লাসে দেখাইছি আমরা 8 সুতা 1 ইঞ্চি, 8 সুতা 8 সুতা 8 সমান সমান 1 ইঞ্চি, এর আগের ক্লাসে দেখাইছি 1 ইঞ্চ। তাহলে 1 সুতা সমান সমান কি? 1/8, 1/8, 1/8 কিন্তু 1/8। তাহলে এই ক্রস সেকশন হয়ে গেছে, লিন্টনের কাজ শেষ। এখন দেখো তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। হ্যালো, প্রশ্ন থাকলে বলো। লিন্টন ডিজাইন শেষ দেখতে হবে স্যার, তারপরে এখন খাতায় কিছু ঢুকতেছে না স্যার। আপনি যা বলছেন স্যার মোটামুটি বুঝতে পারছি না। এখন শোনো, এখানে শোনো, এখানে তোমাদের যত